আসসালামু আলাইকুম আমি জুবেদ সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্ট ইন ফর ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে তো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অনেকে আমরা জার্মানিতে জব বিষা নিয়ে অথবা স্টুডেন্ট বিষয় নিয়ে অথবা আমরা ভিজিট বিষা নিয়ে জার্মানিতে আসি বাট আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি জার্মানিতে আসার পর কি কি কাজগুলো আমাকে আগে করতে হবে বা জার্মানিতে আসার পর আমাকে কি কি করতে হবে তো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানিতে আসার পরে যে সাতটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে যদি সেই সাতটি কাজ না করেন তাহলে হয়তোবা দেখা যেতে পারে আপনার জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে তো চলুন আমরা জেনে নিই সেই সাতটি বিষয় যে সাতটি বিষয় আপনাকে জানতে হবে তো নাম্বার এক হচ্ছে ফাইন্ডার রুম জার্মানির সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি হচ্ছে তাকার জন্য একটি পছন্দমতো রুম ম্যানেজ করা জার্মানিতে আসার পূর্বেই একটি রুম ম্যানেজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি আপনার পছন্দ মতো একটি বাসা পেয়ে যান তাহলে অবশ্যই বাসার কন্ট্রাক্ট পেপার নিয়ে আপনাকে যে সিটিতে বসবাস করবেন সেই সিটির রাতাউস থেকে একটি আনমেল করে নিতে হবে সেটাকে বলা হয় রেজিস্ট্রেশন সেই আনমেল আপনাকে জার্মানিতে আসার চোদ্দো দিনের মধ্যেই করতে হবে নাম্বার টু হচ্ছে ওপেনিং আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জার্মান ব্যাংক অ্যাকাউন্ট জার্মানিতে খুলে দিবে আপনার জীবনের আরেকটি নতুন দাপ টাকা পয়সার লেনদেন ও যাবতীয় কাজের আয় ব্যয়ের জন্য জার্মান ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে আপনাকে অনলাইনে অথবা সরাসরি ব্যাংক থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে আপনার যা যা লাগবে যেমন আনমেলডুম অর্থাৎ বাসার রেজিস্ট্রেশন তারপর পাসপোর্ট এবং রেসিডেন্ট পারমিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর ডেবিট কার্ড ও ফিন নাম্বার কয়েকদিনের মধ্যে আপনার বাসায় পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন নাম্বার থ্রি হচ্ছে ম্যানেজ এ ট্রাভেল টিকিট অনেকেই টিকেট ছাড়াই জার্মানিতে চলাচল করেন কারণ মাসের পর মাস বছরের পর বছর চলে যায় দেখা যায় খুঁমে একদিন হয়তোবা টিকেট চেক করবে কিন্তু কেউ জানে না যে কী আছে আপনার কপালে হতে পারে জার্মানিতে প্রথম দিনটি আপনার তার মানেটা হচ্ছে যে আপনি যেদিন ট্রেনে যাতায়াত করবেন হতে পারে সেদিনই টিকিট চেক করবে আর যদি আপনি টিকিট না দেখাতে পারেন তাহলে সেটাকে বলা হয় সোয়ার্স পাবেন আর সেজন্য আপনাকে দিতে হবে প্রায় ষাট ইউরোর মতো জরিমানা নাম্বার ফোর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স জার্মানিতে হেলথ ইন্স্যুরেন্স থাকা সবার বাধ্যতামূলক আপনি যদি রেসিডেন্ট পারমিট অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হবে জার্মানিতে সাধারণত দুই ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে একটি হচ্ছে প্রাইভেট আর একটি হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স যদি কেউ জার্মানিতে জব করেন বা জব পারমিট ভিসা নিয়ে আসেন তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে এবং আপনার আর্নিংয়ের যে ট্যাক্সটা দিবেন সেই ট্যাক্স হতে সেই হেলথ ইন্স্যুরেন্স ফিটা কেটে নেবে তবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অবশ্যই যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সেটার মান্থলি পেমেন্ট খুবই কম নাম্বার ফাইভ হচ্ছে ইন্টারনেট কানেকশন সিম কার্ড ও ইন্টারনেট হচ্ছে প্রবাসীদের একমাত্র বন্ধু আমরা যারা প্রবাসে বসবাস করি আমাদেরকে অবশ্যই আমাদের দেশে পরিবারের বন্ধু বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে সিম কার্ড এবং ইন্টারনেটের বিকল্প নাই। তো যে কোনো মোবাইল শপ থেকে আপনি সিম কার্ড এবং ইন্টারনেট সংযোগ নিতে পারেন নাম্বার সিক্স হচ্ছে জার্মান কোর্স জার্মান ভাষা ছাড়া জার্মানিতে বসবাস করা অনেক কঠিন লেখাপড়া থেকে শুরু করে চাকরি পর্যন্ত অবশ্যই আপনাকে জার্মান ভাষা জানতে হবে তাই সবচেয়ে ভালো হয় জার্মানিতে যাওয়ার আগেই জার্মান ভাষা চর্চা করা বাংলাদেশে অনেক শহরে বা অনেক ইউনিভার্সিটিতে জার্মান ভাষা শিকার কোর্স আছে আপনারা সেই কোর্সে ভর্তি হয়ে জার্মান ভাষা শিখতে পারেন অথবা অনলাইনেও জার্মান ভাষা শিখতে পারেন জার্মানিতে ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি জার্মান ইউনিভার্সিটিতে আপনি জার্মান ভাষা শিখতে পারেন মেক জার্মান ফ্রেন্ডস একা একা যেমন কেউ বসবাস করতে পারে না তেমনি জার্মানিতেও আপনি অন্যদের সাথে যোগাযোগ না করে বসবাস করতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাকে বন্ধুদের সংখ্যা আরও বাড়াতে হবে তবে সবচেয়ে বেটার হয় যদি আপনি জার্মান বন্ধুদের সংখ্যা বেশি বাড়ান অনেকেই জার্মান পরিবারের সাথেও বসবাস করেন জার্মানিদের সাথে সময় কাটালে আপনি অনেক কিছু শিখতে পারবেন জার্মান ভাষা চর্চা করতে পারবেন জার্মানির অনেক নিয়ম শৃঙ্খলা জানতে পারবেন যা আপনি হয়তো জীবনের অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে তাই আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা জার্মানিদের সাথে বেশি বেশি করে মেশুন তাদের ভালো ভালো কালচারগুলো নেন এবং তা নিজের জীবনে আয়ত্ত করুন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে নিতে পারেন সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ